আর হচ্ছে কি ট্রেন্ডেল ইনভার, হ্যাঁ ট্রেন্ডেল ইনভার সাইন আছে কিনা সেটা হচ্ছে কি আমাদের দেখতে হবে। ট্রেন্ডেল ইনভার সাইন মেবি পজিটিভ কি পাঠিয়ে দিয়েছে হইতে পারে, অথবা যদি বায়োলেটার অ্যাডাপ্টিভ উইকনেস থাকে সেক্ষেত্রে, অথবা কনজুগেটাল ভি ডিসলোকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ট্রেন্ডেল ইনভার সাইনটা হচ্ছে পজিটিভ। আচ্ছা তাহলে দেখো আমি শুয়ে বসে তাহলে হচ্ছে কি ফ্লিপ হচ্ছে কি নর্মালি আমাদের এটা এক্সপোজ করতে হয়, হচ্ছে কি আমাদের শর্টস করলে হয়, অথবা হচ্ছে পেশেন্ট যদি লুঙ্গি পরে থাকে করতে পারে পেশেন্টের মতো, সেটা তো বললেও হবে কাছে মানলেও হবে। তারপর হচ্ছে আমাদের হিপে খালি হিপ মনে রাখতে হবে না, হিপের চারপাশে যে আমাদের পেরিয়ার্টিকুলার যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। হিপের পেনগুলো শুধুমাত্র কিন্তু হিপ জয়েন্ট থেকে আসে না, ঠিক আছে, আমাদের কিন্তু আমাদের হিপ জয়েন্ট থেকে আসতে পারে, হিপের যে বার্সাইটিস আছে অথবা ডেরিয়াটিস আছে সেগুলো থেকে আসতে পারে, আর হচ্ছে আমাদের ব্যাক, হ্যাঁ লম্বোসাইটের যে স্পাইন সেগুলো থেকে আসতে পারে, এবং হিপের পেন কিন্তু আমাদের অনেক সময় নিতেও কিন্তু আসতে পারে। এই জন্য হচ্ছে আমাদের ওই সার্ভিকের স্ট্রাকচারগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে এক্সামিনেশন করে দেবে। তখনই হচ্ছে কি আমরা হিপ জয়েন্ট একটা ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আমাদের এখানে কি থাকে এসআই জয়েন্টের একটা ইয়ে আছে, আরেকটা হচ্ছে ইলোপেটেরিয়াল বার্সাইটিস, তারপর হচ্ছে গিয়ে ওই এটোমেন্টারি বার্সাইটিস, হ্যাঁ ইস্কুল বার্সাইটিস, তারপর একটা হচ্ছে পাইরিফর্মিস, হ্যাঁ যেগুলো আমরা কমনলি মিস করি, এগুলো হচ্ছে কি পিএলআরি দেখা অবস্থা শুনে আসে, এগুলো কিন্তু আমাদের দেখতে হয় এক্সামিনেশনে, আসলে কোনো সমস্যা আছে না। নর্মালি হচ্ছে কি হিপের পেন, হিপ জয়েন্টে যদি প্যাথোলজি হয়ে থাকে তাহলে হিপের পেন কমনলি অ্যান্টেরিয়র হিপ পেন নিয়ে আসে, অ্যান্টেরিয়র গ্রোয়িং পেন নিয়ে কিন্তু কমপ্লিশন কমপ্লেন করে, আর যদি পোস্টেরিয়র হিপ পেন থাকে ইট ইস মোস্ট হচ্ছে নাম্বার ইরেগুলার থাকে, অথবা হচ্ছে এসআই জয়েন্টের নাম্বার থাকে। ল্যাটারাল হিপ পেন হচ্ছে কি আপনার হিপ জয়েন্টের পর, অথবা এখানে যে থাকে ট্রকেন্টারি বার্সিটিস, তারপর হচ্ছে কি আমার ইলিউটিবিয়াল ব্যান্ড, হ্যাঁ ইলিউটিবিয়াল ব্যান্ড, এগুলো হচ্ছে আমাদের হিপ জয়েন্টে বিভিন্ন রকম কাজ আছে। তারপর হচ্ছে কি ইন্সপেকশনে আমাদের দেখতে হবে যে ইন্সপেকশনে হিপ জয়েন্টে হচ্ছে কি নর্মালি তো জুতা থাকে, এই জন্য হচ্ছে ইন্সপেকশন আমাদের একটু তুলেই হচ্ছে করতে হবে, কিন্তু ফুলি এক্সপোজারের কথা কিন্তু বলা হয়নি, শর্টস করেই করতে হচ্ছে। হিপ জয়েন্টে নর্মালি থাকে হচ্ছে মিলিমিটার পয়েন্ট থেকে অ্যান্টিস্কোয়ার হচ্ছে 2.5 সেন্টিমিটার ল্যাটার, এখানে হচ্ছে কি আমাদের হিপ জয়েন্টে নর্মালি আমাদের তো এখানে কোনো হচ্ছে কি আপনার এই মধ্যে সোয়েলিং মনে হচ্ছে, সোয়েলিং থাকে মোস্টলি ডিউ নট ডিউ টু হিপ জয়েন্টের সোয়েলিং, ইট ইস মোস্টলি থাকে হচ্ছে ইলিওপ্যাকটেরিয়া যে বার্সাইটিস থাকে সামনে থাকে সঙ্গে, ওই ইলিওপ্যাকটেরিয়ার বার্সাইটিসের কারণে অনেক সময় যে ব্যথা মনে হচ্ছে আমার সোয়েলিং হচ্ছে দেখতে তো না, এখানে কোনো হচ্ছে আমাদের সোয়েলিং মনে হচ্ছে কিনা, কিংবা কোনো স্কার আছে কিনা, পিগমেন্টেশন আছে কিনা, স্কিন র্যাশ স্কিন চেঞ্জ হয়ে গেছে কোনো, হ্যাঁ ডিফল্ট ডিজাইন নর্মালি হচ্ছে কি হিপের ডিফল্ট আমরা কীভাবে বুঝবো, আর হচ্ছে কি লিম শর্টেনিং আছে কিনা, হ্যাঁ হচ্ছে কি অ্যাপারেন্ট লিম শর্টেনিং আছে কিনা সেটা কোনো, অনেক সময় আমরা দেখি যে পেশেন্ট শুয়ে আছে লিমিটে একদম ফ্লেক্স, ঠিক আছে মনে হয় যে আসলে মিল প্যাথোলজি, কিন্তু আসলে এটা হিপের প্যাথোলজি কিন্তু হতে পারে, বেশি যখন লিমটা ফ্লেক্স ফ্লেক্স হয়ে আসে, তাহলে হচ্ছে আমাদের লিম শর্টেনিং আছে কিনা সেটা কিন্তু হেঁটে আসলে তখনও কিন্তু দেখা যায় যে লিম শর্টেনিং আছে কিনা, সাথে যখন এক্সামিনেশন করবো তখন কিন্তু আমাদের লিম শর্টেনিং আছে কিনা সেটা কিন্তু লিম শর্টেনিং, ঠিক আছে আপনি তো বসছেন আছে দেখি। তারপর হচ্ছে কি আমাদের ইন্সপেকশন দেখলাম, ঠিক আছে ইন্সপেকশন আবার দেখি একটু বেলটা বেলটা তো খোলা দিয়ে পড়ি টাইট।